डॉन का इंतजार तो 11 मुल्कों की पुलिस कर रही है इस वक्त, लेकिन डॉन को पकड़ना मुश्किल है, नामुमकिन है। বদলেছে সময়, বোম্বে বদলে হয়েছে মুম্বাই, কিন্তু এই স্বপ্নের শহর মুম্বাইয়ের সিংহাসনে এখনো ওই তরুণের রাজত্ব বর্তমান। ভক্তরা তাকে ভালোবেসে কিং খান বলে ডাকেন, আর তিনি তার এই নামের মর্যাদা বজায় রেখেছেন বহু বছর ধরে। গত কয়েকদিনের ঘটনা যেন তার এই নামের সঠিক ব্যাখ্যা দিয়েছে। ছেলে আরিয়ান খানের মাদককাণ্ডে গ্রেপ্তারির ঘটনায় যে পরিমাণ কাদা ছড়াছড়ি হয়েছে, তাতে বিন্দুমাত্র কর্ণপাত না করে কিভাবে নিশ্চুপ থেকে স্ট্র্যাটেজিক্যালি বিষয়টাকে হ্যান্ডেল করতে হয়, সেটা প্রমাণ করে দেয় যে তিনি সত্যিই একজন বুদ্ধিমান রাজা। সালটা 1992, কই না কই চাহিয়ে প্যার করনে ওয়ালা গানটির সাথে হিন্দি সিনেমা জগতে আবির্ভাব ঘটল এক অপ্রতিষ্ঠিত যুবকের। তিনি ছিলেন মধ্যবিত্ত, একক কক্ষের অ্যাপার্টমেন্টে থাকতেন, যিনি স্বপ্নের শহরে তার স্বপ্ন পূরণের জন্য সবকিছুকে পিছনে ফেলে মুম্বাই ছুটে এসেছিলেন। 29টা বছর ধরে তার ধারাবাহিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা, অসংখ্য প্রচেষ্টা, আবেগ এবং প্রতিভা তাকে এই শ্রেষ্ঠতম অবস্থানে নিয়ে গেছে। নিজের পরিশ্রম, একনিষ্ঠতা এবং অদম্য জেদের কারণে তিনি প্রতিষ্ঠিত শাহরুখ খান, বলিউডের বাদশাহ, কিং খান। স্ট্রাগল, স্বপ্ন, সফলতা, সাধনা সবকিছুই একদিন সত্যি হয়, যদি থাকে ইচ্ছা শক্তি, জেতার জন্য দৃঢ় বিশ্বাস ও মনোবল। তার মনোবলের প্রতিফলন থেকে গেছে তার কেরিয়ার গ্রাফের আপস অ্যান্ড ডাউনে। বাবা বলেছিলেন, যা করতে নিজের মন চাইবে তাই করবে সবসময়। বাবা আরও বলতেন, জীবনে কিছু করার চেষ্টা করো, আর যদি কিছু না করতে পারো তাহলেও ঠিক আছে, কারণ যে কিছুই করে না সে চমৎকার করে। তিনি সবাইকে দিবানা বানিয়েছেন তার চমৎকার সব ভালো কাজ দিয়ে। রাজু বানকিয়া জেন্টলম্যান যখন দিল আসনা হ্যায় হয়ে মায়া মেম সাহেবের পহেলা নেশায় পড়েছেন, কিং আঙ্কেল হয়ে বলেছেন কভি হ্যাঁ কভি না, আবার হেরে যাওয়া বাজি জিতেছেন বাজিগার হয়ে, তিনি ডন হয়ে সবার মাঝে ডার তৈরি করে প্রতিটা কাজের আঞ্জাম দিয়েছেন। পরদেশ গিয়ে ইংলিশ বাবু দেশি মেমদের সাথে ইয়েস বস না করে ফিরে এসেছেন স্বদেশে, গুড্ডুর মতো করে বলেছেন ও ডার্লিং ইয়ে হ্যাঁ ইন্ডিয়া, কিংবা আর্মি হয়ে বলেছেন ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি, আর পৃথিবীর সামনে গর্ব করে বলেছেন চেক দে ইন্ডিয়া। ভালোবাসার চাহাত দিয়ে জামানা দিবানা করে দিলবালে হয়ে দিলবানে দুলহানিয়া লে যায়েঙ্গেতেও সফল হয়েছেন। তিনি যাই করেন দিল সে করেন, তাই তো তার কোনো ডুপ্লিকেট নেই, আর সবার মনই তার জন্য দিল তো পাগল হ্যায় কিংবা নিদেন পক্ষে কুছ কুছ হতা হ্যায় হতে বাধ্য। মহাপতি দিয়ে মনের রাজ্যে বাদশাহ হয়েছেন, 1-2-4 করে মনের ভিতর জোশ দিয়েছেন, আশঙ্কা হয়ে কভি খুশি কভি গাম দিয়েছেন, কিংবা দেবদাস হয়ে বলেছেন হাম তোমারে হ্যায় সনম, চলতে চলতে বীর জারা হয়ে বলেছেন ইয়ে লম্হে জুদাইকা, আবার পরক্ষণেই বলেছেন ম্যাম হোনা। এই সব ভ্যালি দিয়েই সাজিয়েছেন তার ডিয়ার জিন্দগি। জিরো দিয়ে জীবন শুরু করা মানুষটা এখন ভক্তের মনে রেইজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। রাওয়ান এবং ডন্টু হয়ে চেন্নাই এক্সপ্রেসে অপেক্ষা করেছেন যা হ্যারি মেট সাজল পর্যন্ত। যে মানুষটা ভালোবাসার সম্পর্কের খাতিরে কভি আলবিদা না কেহনা বলে, যে মানুষটা প্রতিটা মুহূর্ত বেঁচে থাকার জন্য কল হো না হো বলে, আর তার নিজেকে সাহস যোগান জব তক হে জান মাই নেম ইজ খানের উক্তিতে, এমন মানুষ ফ্যানদের মনে থেকে যান চিরতরে। তিনি মনে থেকে গেছেন কেবল একজন ফিল্ম স্টার হিসেবে নয়, একজন ভালো বাবা, ভালো স্বামী, ভালো বন্ধু, ভালো সহকর্মী এবং সর্বোপরি একজন ভালো মানুষ হিসেবেও। ব্যুরো রিপোর্ট, সমাচার প্লাস বাংলা।